ডাকাতিয়া নদীর উপর এলাকাবাসীর অর্থায়নে নির্মিত মর্কটা সেতুতে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। নাঙ্গলকোট চৌদ্দগ্রাম উপজেলার যাতায়াতকারী ডাকাতিয়া নদীর ওপর এলাকাবাসীর অর্থায়নে নির্মিত মর্কটা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার করছে হাজার হাজার মানুষ। বিস্তারিত শরীফ আহমেদ মজুমদারের রিপোর্ট। 2005 সালে মর্কটা মাদ্রাসার তৎকালীন সেক্রেটারি প্রয়াত আলহাজ আব্দুল আজিজ মজুমদার নিজ অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় 300 ফুট লম্বা, 5 ফুট চওড়া লোহার অ্যাঙ্গেল ও পাত দিয়ে তৈরি করেন মর্কটা সেতু। পাথগুলোর গ্যাপ 3 থেকে 4 ইঞ্চি, মরিচা ধরে নষ্ট হওয়ায় বড় বড় গ্যাপ তৈরি হয়েছে। এতে করে নাঙ্গলকোট উপজেলার 3 শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হয়ে পড়তে যায় পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার মর্কটা ইসলামিয়া আলী মাদ্রাসা ও মর্কটা হাইস্কুলে। এতে প্রায় ঘটে দুর্ঘটনা। এলাকাবাসী অবিলম্বে সেতুটি সংস্কার ও নতুন সেতু করার দাবি জানিয়েছেন। ছাত্র আসা যাওয়া সমস্যা, বড়ি যা এবং ট্যাঙ্ক ভাঙে যা, আমার আসা যাওয়ার সমস্যা। আমাদের গ্রামের অর্থায়নে এ বেড়ে গেছে, সরকার এই যন্ত এখানে নাই। আমরা আরও একবার 96 তো মজিব আমরা রেলমন্ত্রী মজিবুল হক মজিবের দিয়ে আনাইছি, উনি দেখছে, উনি বরাদ্দ দিবে কইছে। এরপর তো 2001 সালে বিএনপি সরকার আসার পরে দীর্ঘ 5 বছর আর কোনো কাজকাম হয় নাই। এরপরে 2টা রম আওয়ামী লীগ সরকার আছে, রেলমন্ত্রী সময় দিতে পারছে না। বৃষ্টিতে আমাদের অনেক দুর্ঘটনা হয়, কারো থেকে হাত থেকে বই পড়ে যায়, কারো পা ভিতরে পড়ে যায়। এই জন্য আমরা বৃষ্টিটা ঠিক, বৃষ্টিটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের কখনো অ্যাক্সিডেন্ট ঘটে, কখনো বই পড়ে যায়, কারো কখনো বই পা আটকে যায়, আবার কখনো কেউ পড়ে যায়। সেটি নিয়ে আসা যাওয়া করি, আর আমাদের অনেক সমস্যা হয়, মাঝে মাঝে পা আটকে যায়, জুতো পড়ে যায়, বই পড়ে যায়। এই কারণে আমরা সরকারের কাছে একটা ব্রিজ। আমরা এখন যেহেতু জেনেছি, আমরা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করি, প্রাথমিকভাবে এটা নিরসন করার চেষ্টা করব, পাশাপাশি যথাযথ সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। নেয়া নদীর পূর্ব পশ্চিম পাশ হলো নাঙ্গলকোট উপজেলা। এই মাদ্রাসা এবং এখানে একটা রাবে আরশাদ উচ্চ বিদ্যালয় আছে। উচ্চ বিদ্যালয়ে আমাদের পশ্চিম দিকে নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 300 ছাত্রছাত্রী এই নদীর উপরে আসে। এখানে একটা স্টিল ব্রিজ আছে, এই ব্রিজটা অনেকটাই দুর্বল বা ভেঙে যাওয়ার মতো হইতেছে, যার কারণে ছাত্রছাত্রীদের আসার পথে অনেক দুর্ঘটনা হইতেছে। প্রায় নিহত ছাত্রছাত্রীরা এখানে আঘাতপ্রাপ্ত হয়। এই রাস্তা ছাড়া, এই ব্রিজ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাঙ্গলকোট থেকে চৈতরামে আসার কোনো রাস্তা বা নাই। নাঙ্গলকোট থেকে শরীফ আহমেদ মজুমদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা ডট টিভি।